टोटल बाजार बंद आधा पोना नहीं आप बोला উত্তরপাড়া সমস্ত বাজার বন্ধ, বাড়ি বাড়ি ঠেলা গাড়ি করে বাজার পাঠানো হচ্ছে। কি বার্তা রাখবেন সমাজের কাছে, কতটা ফলপ্রসূ হচ্ছে? আজকে প্রায় সমস্ত বাড়ি এই ধরনের ঠেলা গাড়িতে গিয়ে শাক সবজি মাছ ইত্যাদি ভেন্ডাররা নিয়ে গেছেন। বাজার সমিতির সঙ্গে আলোচনা করে পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পৌরসভা সকলেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা মানুষের কাছে আবেদন করছি যে আপনারা এই সিদ্ধান্তকে আপনারা কার্যকর করার ক্ষেত্রে সহযোগিতা করুন। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এবং গ্যাদারিংকে অ্যাভয়েড করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে বাজার শিফট করা, প্রচার করা সবটাই করা হয়েছে, অনেকটা ফল পেল। যতটা আশা করেছিলাম অতটা সুফল আমরা পাইনি, তাই আবার এই নতুন সিদ্ধান্ত। আপনারা সকলে এই সিদ্ধান্তে সহযোগিতা করুন এবং একটা কথাই শুধু মাথায় রাখবেন, প্রশাসন যে সিদ্ধান্তই নিচ্ছে সেটা মানুষের জন্য নিচ্ছে, এই শহরবাসীর জন্য নিচ্ছে। আমি আশা করব, সকলের কাছে আবেদন করব যে আপনারা প্রত্যেকে আমাদের এই সিদ্ধান্তে আপনারা সহমত পোষণ করুন এবং আপনাদের একটু কষ্ট হলেও আপনারা ঠেলা গাড়িতে যারা পাড়ায় পাড়ায় ঘুরছেন তাদের কাছেই বাজার করুন। এই শহরে কোনো বাজার আমরা না বসার জন্য সবাইকে আবেদন জানিয়েছি এবং 11টার মধ্যে বাকি দোকানও বন্ধ করে দেওয়ার জন্য বলেছি। এর বাইরেও যদি কোনো কারো ভালো সাজেশন থাকে সেই সাজেশন আপনারা আমাদের দিন, আমরা সেই সাজেশনকেও ইমপ্লিমেন্ট করার জন্য আগামী দিন চেষ্টা করব।